নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের ম্যাপ পয়েন্টিংটা আমি দেখাচ্ছি। এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। এটা আমাদের এসবি একাডেমিক সেন্টারের একটা ছাত্র, অনলাইনের ছাত্র, সে করেছে সলভটা। তো দেখো, এটা লাহোর, ঠিক আছে, এটা অমৃতসর, এটা লাহোর, এটা এটা অমৃতসর, ঠিক আছে। এবং তার সঙ্গে মিরাট হচ্ছে, এটা এটা মিরাট। দেখো এখানে লেখা আছে মিরাট, মহাবিদ্যালয়ের একটি অন্যতম কেন্দ্র, ঠিক আছে। তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ, দেখতেই পাচ্ছ সাঁওতাল বিদ্রোহ, এই যে সাঁওতাল বিদ্রোহ এলাকা, ঠিক আছে। যেটা ব্ল্যাক করা আছে সেটা হলো সাঁওতাল বিদ্রোহ এলাকা, আর এটা আসলে পাটনা। আর এই যে খোপ খোপ যেটা আছে এটা এটা হলো মুন্ডা বিদ্রোহ। দেখো মুন্ডা বিদ্রোহ, ওকে, এটা আসলে সুরাট, বারদৌলি, সুরাট, ওকে। এইদিকে হচ্ছিলো তোমার হচ্ছিলো তমলুক, এটা তমলুক, ঠিক আছে। চোয়াড় বিদ্রোহ, মেদিনীপুর, তমলুক, তাম্রলিপ্ত, তো দেখো একই জায়গায় হয়েছে, ঠিক আছে, একই জায়গায় হয়েছে, সমস্যার কোনো কারণ নেই। এটা আমাদের ঢাকা, বাংলাদেশের, এটা ছিল নীল এলাকা, এটা নীল এলাকা, এটাকে নীল এলাকা বলে, নীল বিদ্রোহের এলাকা নদিয়া, ঠিক আছে। এবং তার সঙ্গে রংপুর, ঠিক আছে, এটা রংপুর আছে, দেখতেই পাচ্ছ তোমরা, লাহোর, অমৃতসর, মিরাট, মহাবিদ্রোহ এলাকা, পাটনা, সাঁওতাল বিদ্রোহ এলাকা, সুরাট, মুন্ডা বিদ্রোহ এলাকা, আর তমলুক, মেদিনীপুর, চোয়াড় বিদ্রোহ এলাকা, এটা ঢাকা, বর্তমান বাংলাদেশের রাজধানী, আর এটা ছাড়া নীল বিদ্রোহ এলাকা নদিয়া, যে জায়গাটা আছে ঠিক এখানে, ঠিক আছে। অপরদিকে দেশের রাজ্য, এটা জুনাগড়, জুনাগড়, এটা হলো ঝাঁসি, এটা কানপুর, এটা দিল্লি, এরা চম্পারণ, চম্পারণ এটা, চম্পারণ এটা উপরেরটা, এটা আর চম্পারণ, যশোর যেটা বাংলাদেশে অবস্থিত, এটা চট্টগ্রাম, এটা ব্যারাকপুর, এটা বারাসাত, এটা সাঁওতাল বিদ্রোহ এলাকা, এটা ডান্ডি অভিযানের এরিয়া, আর এটা হায়দ্রাবাদ, এটা মোপলা, এই জায়গাটা মোপলা বিদ্রোহ হয়েছে, এটা মোপলা, এই যে দেখেছে ব্ল্যাক এখান থেকে মার্কিং করা আছে, এটা মোপলা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা যশোর, বারাসাত, ব্যারাকপুর, সাঁওতাল বিদ্রোহ এরিয়া, ঝাঁসি, কানপুর, দিল্লি, এটা বিহারের চম্পারণ, এটা বিহারের চম্পারণ, হ্যাঁ, জুনাগড়, মোপলা বিদ্রোহ এরিয়া, হায়দ্রাবাদ। তো দেখতেই পাচ্ছ সব সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। ব্যাস, বুঝতে পারছো আমি কী বলছি? থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ।